নমস্কার। আজকে আমরা আমাদের এই চ্যানেলের নতুন ক্লাসে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যেটা বেছে নিয়েছি আমাদের আলোচনার জন্য, সেটা হলো ভারতের মৌলিক অধিকারের যে আমাদের ভাগগুলো রয়েছে তার মধ্যে আমরা একটা ভাগ এখন আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমাদের যেটা বলা প্রয়োজন, ভারতীয় শাসন ব্যবস্থায় যে মৌলিক অধিকারগুলি রয়েছে এটা শুধুমাত্র কোনো একটা সাবজেক্টের জন্য নয়। আপনারা যারা বিসিএস বা আইএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, আপনারা যারা বিএড বা ডিএলএডে পড়াশোনা করেন, তাছাড়া যারা এমনি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন বা বসেন, তাদের সকলের জন্য ভারতের শাসন ব্যবস্থার এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। সেই জন্য আজকে আমাদের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আমাদের ভারতের সংবিধানের শাসন ব্যবস্থার আমরা মৌলিক অধিকারের জায়গাগুলোকে আজকে আলোচনা করছি। তো প্রথমে যেটা বলার, মৌলিক অধিকার, আমরা অনেকেই অবগত এই বিষয় সম্পর্কে যে মৌলিক অধিকার কি, কিভাবে মৌলিক অধিকার পাই। তো যদি আমরা দেখতে যাই যে আমরা যখন একটা কোনো ফুল গাছকে যদি চারিপাশে আটকে রাখি, তাহলে দেখবো সেই গাছে যে ফুলটা ধরেছিল সেই ফুলটা একটা সময় মরে পড়ে যাবে ঠিকঠাক আলো বাতাস না পাওয়ার জন্য। একজন মানুষের জীবনে মৌলিক অধিকারটাও ঠিক এই একই কাজ করে। আপনার যদি বিভিন্ন অধিকারগুলোকে কোনো কারণে রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ বন্ধ করে রাখে, তাহলে দেখবেন একটা সময় আপনি আর বেঁচে থাকতে পারবেন না বা মানুষ আপনার সেখানে মৃত্যু হবে। সেই কারণে ভারতের সংবিধান রচয়িতারা গুরুত্বপূর্ণভাবে এই মৌলিক অধিকারের উপরে দৃষ্টি নিবেশ করেছিলেন। তারা মৌলিক অধিকার তৈরির সময় রেখেছিলেন ভাবনাতে, যাতে কোনোভাবেই মানুষের এই মৌলিক অধিকারগুলো কোনো রকমভাবেই ক্ষুণ্ণ না হয়। যাই হোক, আমাদের যেটা মেন আলোচনার বিষয় সেখানে হলো মৌলিক অধিকার আমাদের ভারতবর্ষের একটি অপরিহার্য অঙ্গ। ভারত যেহেতু গণতান্ত্রিক দেশ, সেই কারণে মৌলিক অধিকার এখানে একটি অপরিহার্য অঙ্গ হিসেবে ভারতীয় সংবিধানে রয়েছে। মৌলিক অধিকার শুধু ভারতের জন্য নয়, আমরা জানি যে আমাদের যখন সম্মিলিত জাতিপুঞ্জের মানব অধিকার সংক্রান্ত ঘোষণা হয়, সেখানেও মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছিল। যাই হোক, ভারতের ক্ষেত্রে আমরা ফিরে আসি। ভারতে কি হয়, ভারতীয় সংবিধানের 12-35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এইখানে আমরা 6 ধরনের মৌলিক অধিকারগুলি পাব। এর আগে এখানে 7টি মৌলিক অধিকার ছিল, পরবর্তীকালে 1টি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির মধ্যে সাম্যের অধিকার। 14-18 নম্বর ধারার মধ্যে এই অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। তো 14 নম্বর ধারায় যেটা বলা রয়েছে, যে আপনারা যদি বই পড়েন বইও জানবেন যে দেখবেন লেখা আছে যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। ভারতবর্ষের সংবিধানে 14 নম্বর ধারায় এসে আমরা এটিকে দুটি ভাগে ভাগ করছি, এক আইনের দৃষ্টিতে সাম্য এবং আইনের দ্বারা সমান সংরক্ষণ। আমরা আইনের দৃষ্টিতে সাম্য যে বিষয়টি, এটি আমরা ব্রিটেন থেকে নিয়েছি, এবং আইনের সমান সংরক্ষণ এটা আমরা নিয়েছি আমেরিকা থেকে, আমেরিকার সংবিধানের থেকে এটা নেওয়া। অনেক রাষ্ট্রবিজ্ঞানী তথা সংবিধান বিশেষজ্ঞরা প্রথমটিকে নেতিবাচক হিসাবেই দেখেন, আইনের দৃষ্টিতে সাম্যকে নেতিবাচক হিসাবেই দেখেন, এবং ইতিবাচক দিকটিকে হিসাবে তারা কিন্তু আইনের সমান সংরক্ষণকেই বোঝান। যাই হোক, আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিচ্ছি যে আইনের দৃষ্টিতে সাম্য বা আইনের সমান সংরক্ষণ বলতে কি বোঝায়। আমরা যেহেতু জানি যে সাম্য বলতে বোঝায় কাউকে কোনো রকম বিশেষ সুযোগ সুবিধা প্রদান নয়, কিন্তু যার যেটা প্রয়োজন সেই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করে সে যেন বেড়ে উঠতে পারে, তার যেন বিকাশটা সম্পূর্ণ রকমভাবে হয় তার ব্যবস্থা করা। ঠিক সেই কারণেই আইনের দৃষ্টিতে সাম্য হিসাবে আমাদেরকে সংবিধান আমাদের প্রদান করে যে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তি কোনো রকমভাবে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাবেন না। তিনি ধনী দরিদ্র যে কোনো জাতি ধর্ম বর্ণর যাই হোক না কেন, তার জন্য যে ব্যবস্থাগুলি রয়েছে তা ব্যবস্থাগুলি সকলের জন্যই সমান, সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। আমি শুধু পয়সা অনেক রোজগার করি জন্য আমি বিশেষ সুযোগ সুবিধা পাবো, আর কেউ একজন দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর বসবাস করেন জন্য তিনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন,
এর জায়গা ভারতীয় সংবিধান আমাদেরকে দেয়নি। দ্বিতীয়ত আমাদের যেটা রয়েছে আইনের সমান সংরক্ষণ, আইনের দৃষ্টিতে সকলেই সমান। এই কথাটা আমরা অনেক ওয়াকিবহল এই বিষয়টি সম্পর্কে, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আমরা সবাই সমান বলি, আমরা এর অনেক সময় গুরুত্বটা বুঝি না। অনেক সময় দেখা যায় যে যখন আমাদের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বা অনেক জায়গাতে আমাদের কোন রকম পুলিশ সে পুলিশ সংক্রান্ত বিষয় যখন হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে সমানভাবে পুলিশ আমাদের ব্যবস্থা নিচ্ছে না, বা অনেক সময় হয় না, আমরা ঠিকভাবে মুভ করতে পারি না। তো আমাদের কিন্তু সংবিধান 14 নম্বর ধারায় আমাদেরকে আইনের দৃষ্টিতে রাষ্ট্র সমান থাকবে এই ব্যবস্থার কথা কিন্তু আমাদের সংবিধানের 14 নম্বর ধারাতেই বলা রয়েছে। আবার আমরা যদি ধনী দরিদ্র যেই হই না কেন, আমরা যে কোনো ধর্মের অবলম্বী হতে পারি, আমাদের কাছে আইন যা রয়েছে তা সকলকেই সমান সংরক্ষণ করবে। ধরুন আপনি একজন দরিদ্র লোক, আপনার জীবনের হানি হতে পারে এরকম কোনো একটা থ্রেট রয়েছে বা আশঙ্কা রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আপনার পাশেই একজন রয়েছেন যিনি কোটিপতি, তারও জীবনের হানির একটি আশঙ্কা রয়েছে। আমাদের প্রশাসন আপনাদের দুজনকেই সুরক্ষা দিতে বাধ্য। প্রশাসন কখনোই বলতে পারবেন না যে ধনী ব্যক্তিকে আমরা সুরক্ষা দেব, আপনি গরিব ব্যক্তি তার জন্য কোনো কিছু যায় আসে না, এই বিষয়ে আমাদের সংবিধান পারমিট করে না। আমাদের সংবিধান বলে সকলেই সমান, এটা হলো আমাদের 14 নম্বর ধারায় সাম্যের অধিকার হিসাবে বলা রয়েছে। এরপরে রয়েছে আমাদের 15 নম্বর ধারা, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে অধিকার। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধরনের বর্ণ বৈষম্যে ঘিরে তৈরি হয়েছিল, প্রচুর বর্ণ বৈষম্য ছিল আমাদের এখানে বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন ধরনের জাতির মধ্যে। আমরা ইতিহাস যদি পড়ি বা ইতিহাস দেখি, আমরা দেখতে পাই যে প্রচুর ধর্মের মধ্যে বিভেদগুলো ছিল। পরবর্তীতে কি হলো, ভারতীয় সংবিধান রচনার সময় এই বৈষম্যকেই দূর করার ব্যবস্থা করা হলো। সংবিধানের 15 নম্বর ধারায় সংবিধান রচয়িতারা স্পষ্টভাবে বলে দিলেন কোন রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না, যদি কেউ কোনো রকম বৈষম্যমূলক আচরণ করেন তাহলে তিনি আইনের চোখে অপরাধী, তিনি মৌলিক অধিকার ভঙ্গ করছেন, সেই অপরাধে তার শাস্তি হতে পারে। শুধুমাত্র এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়, কোনো কারণে যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা অন্য কোনো বিষয় যেটা সমাজের বৃহত্তর মানুষের জন্য ক্ষতি সাধন করতে পারে, এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে পরে তিনি হচ্ছে তার বিরুদ্ধে কিছু নিয়মের দিক করা যেতে পারে, যে তাকে হয়তো আলাদাভাবে রাখা হলো বা অন্য কোনো রকম। তাছাড়া বাকি কাউকে, স্ত্রী পুরুষ, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, কাউকেই এই অধিকার বৈষম্যমূলক আচরণের দিকে কাউকেই আলাদা করে রাখা যাবে না বা আলাদা কোনো রকমভাবেই তাদের প্রতি ট্রিটমেন্ট করা যাবে না। পরবর্তী যে আমাদের মৌলিক অধিকারটি রয়েছে 16 নম্বর ধারায়, সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধার অধিকার। আমরা ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় তখন সংবিধান প্রচয়িতারা বলেছিলেন যে সকলকে সমানভাবে সুযোগ দিতে হবে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে। তবে বর্তমানে আমাদের অভিজ্ঞতার সঙ্গে অনেকে মেলে না, বা এই জায়গাটা আমাদের মনে প্রশ্ন জাগায় যে তাহলে আমাদের এই যে এত সংরক্ষণ, আমাদের এসসি এসটি ওবিসি সংরক্ষণ ছিল, নতুন করে আরো সংরক্ষণ হলো আরো 10%, কেন? এর জন্য সংবিধানেই আমাদের আবার ব্যবস্থা করে দেওয়া রয়েছে যে পার্লামেন্ট যদি মনে করে তাহলে ভারতবর্ষের কোনো একটি বিশেষ অঞ্চলের জন্য বা বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য বিশেষ কিছু নীতি গ্রহণ করতে পারে, যে নীতির পরিপ্রেক্ষিতে এই যে আমাদের বর্তমানে যে সংরক্ষণটা রয়েছে সেই সংরক্ষণগুলো আমরা পাচ্ছি না। আমাদের যারা সংরক্ষিত যে জনজাতিরা রয়েছে তারা পার্লামেন্টের এই আইনের জন্যই পাচ্ছে, এটা কোনো পার্মানেন্ট স্ট্যাটাস নয়। সংবিধানে আমাদের মৌলিক অধিকার হিসেবে রয়েছে সকলের সরকারি চাকরি লাভের অধিকার, কিন্তু পার্লামেন্ট আইন করে তাদের জন্য কিছু একটা সময়ের জন্য এই সংরক্ষণের ব্যবস্থাগুলো তৈরি করেছিল, যা এখনো আমাদের স্বাধীনতা 70 বছর পরেও কন্টিনিউ ভাবেই চলছে। পরবর্তী যেটা আমাদের 17 নম্বর ধারা, 17 নম্বর ধারায় আমরা অস্পৃশ্যতার বিরুদ্ধে যে আমাদের অধিকার, যে আমরা তার আলোচনা করা হয়েছে যে কাউকে অস্পৃশ্য বলা যাবে না, আমি অস্পৃশ্য বা আপনি অস্পৃশ্য, আপনাকে ছোঁয়া যাবে না, আপনাকে ছুলে আমার জাত যাবে বা ধর্ম যাবে, এরকম কোন রকম বিষয় ভারতবর্ষের মধ্যে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে এই ধরনের আচরণ কখনো
করা যাবে না। যদি আমরা এই ধরনের কোনো আচরণ করি তাহলে সেটা কিন্তু আমাদের আইনত দণ্ডনীয় অপরাধ হবে এবং মৌলিক অধিকার হরণের হবে। সেই কারণে আমরা কাউকে অস্পৃশ্য বলে মনে করতে পারবো না। শুধুমাত্র যারা বিভিন্ন ধরনের ব্যাধিতে বা রোগে আক্রান্ত, যে রোগগুলো পরশর মাধ্যমে বা স্পর্শ করলে ছড়ায়, এরকম কিছু কিছু রোগের জন্য এই বিধিটা শিথিল হয়। তাছাড়া বাকি কোনো ক্ষেত্রে আমরা কিন্তু কাউকে অস্পৃশ্য বলে ঘোষণা করতে পারবো না বা মনে করতে পারবো না। শেষ আমাদের যেটা সাম্যের অধিকারে রয়েছে সেটি হলো আমাদের খেতাব বা উপাধি বিলোপ। ভারতবর্ষ স্বাধীনতার পরে ভারতবর্ষের যারা নাগরিক তাদের জন্য বিভিন্ন ধরনের খেতাব বা যে উপাধিগুলি লাভ করতে পারতেন ইংরেজ আমলে, সেই সমস্ত নিষিদ্ধ করা হয়। 1954 সাল থেকে ভারতীয় নাগরিকদেরকে একটি সম্মান বা বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হতো, কিন্তু সেগুলো কোনোটি উপাধি ছিল না। যেমন ইংরেজ আমলে আমরা দেখতে পাই রায় বাহাদুর বা নাইট উপাধি, এই সমস্ত উপাধি যেগুলো প্রদান করা হতো, এরকম ধরনের যে কোনো উপাধি নিষেধ করা হয়েছে। এবং যারা হচ্ছে ভারতীয় নাগরিক তারা বাইরের কোনো রাষ্ট্র থেকেও এরকম কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না। তবে আমাদের 1977 সালে তদানীন্তন যে সরকার ছিলেন, কেন্দ্রীয় সরকার, তারা এই 54 সাল থেকে যে নাগরিকদের পুরস্কার দেওয়া হতো এটাকে বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসেন, তিনি তখন আবার আমাদের এই উপাধি প্রদান, উপাধি নয়, আমাদের এই ধরনের পুরস্কারগুলো প্রদান শুরু করেন, যেগুলো আমরা এখনো দেখতে পাই, পদ্মশ্রী, পদ্মবিভূষণ বা আরো বিভিন্ন ধরনের পুরস্কারগুলো যে আমাদের ভারতীয় নাগরিকদের জন্য তাদের কাজের জন্য দেওয়া হয়, সেই বিষয়গুলো আমরা এই মুহূর্তে দেখতে পাই। এই ছিল আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির মধ্যে প্রথম অধিকারের একটা অংশ, যেটাকে আমরা সাম্যের অধিকার নামে পরিচিত বা আমরা পড়ে থাকি। আশা করছি এই ভিডিওটি আপনাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কাজে দেবে। আমরা এর পরবর্তীতে মৌলিক অধিকারের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিও আপনাদের আপলোড করব আমরা এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে নমস্কার, ধন্যবাদ।